নমস্কার, আর প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। পাঁচ লাইন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দিরা। সমাজে যে কোনো সমস্যা, যে কোনো ইস্যু আমরা তুলে ধরি পাঁচ লাইনে। আজ পাঁচ লাইনে আমাদের বিষয় কি বলছে ছাত্র সমাজ। সারাদিন ধরে আমরা আজকে নজর রেখেছিলাম রাজ্যের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দিকে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কি বলছে ছাত্র সমাজ, সিএএ, এনপিআর কিংবা এনআরসি, তাদের কি বক্তব্য, তারা কোন দিকে, ছাত্র সমাজের কি ভাষা, তাই আজ আমরা সারা দিন ধরে তুলে ধরেছি। এবার আমরা শুনব ছাত্র সমাজের কি প্রক্রিয়া, তারা কি বলছে, কেন তারা এর পক্ষে বা বিপক্ষে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে ছাত্র সমাজের প্রতিনিধিরা, তাদের কাছে আমরা অবশ্যই যাব। তবে তার আগে আজ সারা দিন ধরে আমরা যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেই সব ছাত্রদের মুখে ঠিক কি কথা উঠে এলো, শুরুতে আমরা একবার শুনব। নাগরিকত্ব সংশোধনী আইন বা এনআরসি নিয়ে বিজেপি সরকার যেটা করতে চাইছে, সেটা মূলত ভারতবর্ষে যারা সাধারণ মানুষ আছেন, যারা 1971 সালের পরে প্রাণের ভয়ে বা নির্দিষ্ট কিছু কারণবশত পূর্ব পাকিস্তান থেকে কাটাতার পেরিয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, সে সময় তারা নির্দিষ্ট কিছু কাগজ নিয়ে আসতে পারেননি। আজকে 71 সালের বহু বছর পরে হঠাৎ করে তারা ভারতবর্ষের নাগরিককে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এবং আমরা শুনে ভাবলে অবাক হব যে বিজেপি গভর্নমেন্ট এই মানুষগুলোর ভোটে দাঁড়িয়েই আজকে কেন্দ্রে দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই মানুষগুলো আদৌ ভারতবর্ষের নাগরিক কিনা সেই সংশয় প্রকাশ করছে। সুতরাং বেসিক্যালি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং ভারতবর্ষের বর্তমান যে অর্থনৈতিক কন্ডিশন, সে অর্থনৈতিক কন্ডিশন থেকে মানুষের চোখ ঘুরিয়ে দেওয়া, বেকারত্ব, মানে অর্থনৈতিক দুর্দশা, সমস্ত কিছু থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্যে বেসিক্যালি বিজেপি সরকার এই ধরনের একটা অদ্ভুত আইন এনে বেসিক্যালি ভারতবর্ষের নাগরিকদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে যাচ্ছে, যাতে তারা বেসিক্যালি মানুষ স্বাভাবিক চাকরি, শিক্ষা, বস্ত্র, বাসস্থান এই সমস্ত কিছুর কথা ভুলে গিয়ে দলিল কোথায় আছে, কাগজ কোথায় আছে এনে চিন্তিত হয়ে পড়ে। সুতরাং এটা বেসিক্যালি বিজেপি সরকারের একটি ইস্যু ঘোরানোর একটা বিষয়, এবং আমরা বলতে চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে বলতে চাই যে এই এনআরসির বিরুদ্ধে সর্বোচ্চভাবে আমরা লড়ব, এবং দিনের শেষ অবধি এটা বলবো যে যতই বিজেপি সরকার আক্রমণ আনুক, যতই লড়ে চলুক, আমরা দিনের শেষে কাগজ আমরা দেখাবো না, এবং কাগজ দিয়ে কখনোই কোনো ভারত মানুষকে ভারতবর্ষের নাগরিক প্রমাণ করা যাবে না। দেখুন, এটা তো একটা খুব ব্লেটেন্টলি একটা ফান্ডামেন্টালিস্ট একটা আইন, আর এটার বিরুদ্ধে আমরা যদি স্টুডেন্টসরা যদি কথা না বলে উঠি, দেন উই ক্যান চেঞ্জ এনিথিং ইন দ্য পাওয়ার। মানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফাসিস্ট গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার, অ্যান্ড আমরা স্টুডেন্টসরা যাদের আমাদের একটা মূল শক্তি হচ্ছে এডুকেশন, অ্যান্ড ইফ উই ডোন্ট স্পিক আপ অ্যাগেনস্ট দিস ব্লেটেন্টলি ফান্ডামেন্টালিস্ট অ্যাক্ট which have been passed in the parliament, nothing can be changed actually. So amader ajker ei convention ba bigoto koyek din dhore je amader je protest demonstration gulo choleche shegulo ei karone je amra etake implement korte debo na, ebong amra joto dur sombhob amra jabo to annul this act actually. byapar ta apatoto jeta cholche bishoni controversial, kintu amar personally jeta mone hoy যে আমাদের কান্ট্রির ইকোনমিক দেখতে গেলে ভীষণভাবে মানে সেটা অবনতির প্রতিই যাচ্ছে। তো সেই অবস্থায় সিএএর মতো একটা জিনিস যেখানে নাগরিকত্ব এত মানুষকে দেওয়া হবে, আর সেগ্রিগেশন তো আছেই সেখানে নন মুসলিমসদের, সেটা নিয়ে বললাম না, বাট আপাতত মানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা, কান্ট্রির ইকোনমি এতই কম, তারপর এতজনকে দিয়ে প্রধানমন্ত্রী সেটাকে এইভাবে চালাতে চাইছেন, তো সেটা আমার মনে হয় না কোনোভাবে লজিক্যাল ব্যাপারটা। আমাদের সঙ্গে স্টুডিওয়ে যে চার ছাত্র নেতা নেত্রী উপস্থিত রয়েছেন, এবার তাদের সঙ্গে পরিচয়টা করব। আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই ছাত্র নেতা শুভজিৎ সরকার। শুভজিৎ, তোমাকে স্বাগত জানাই। রয়েছে দেবস্মিতা চৌধুরী, যাদবপুরের প্রাক্তনী। দেবস্মিতা, তোমাকেও স্বাগত জানাই। রয়েছে সুরঞ্জন সরকার, এবিভিপি রাজ্য সহ সম্পাদক, তোমাকেও স্বাগত জানাই। এবং রয়েছে শুভদীপ ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তোমাকেও স্বাগত জানাই। শুরুতে আমি একটু দেবস্মিতার কাছে যাব। দেবস্মিতা একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং ছাত্র নেত্রী বলা যেতে পারে। দেবস্মিতার কি মনোভাব এই নাগরিকত্ব সংশোধনী আইন? সিএ একটা নিয়ে অনেক সারা দেশে একটা কি বলবো একটা হালচাল হয়ে এসছে কি ব্যাপারটা নিয়ে। তো এই প্রোটেস্টটা যেটা হচ্ছে সেটা শুধু সিএ নিয়ে হচ্ছে না, এটা এনআরসি, এনপিআর, সিএ নিয়ে হচ্ছে। যেটা আমার যেটা বক্তব্য ছিল, যেটা আমি কেন কাগজটা ছিঁড়েছি, এই কারণে যে যখন যে গভর্নমেন্ট যেটা প্রপোজ করছে যে সিএ, এনআরসি আর এনপিআরটা ক্রোনোলজি সামঝিয়ে, তো যখন এনপিআর, এনআরসি অ্যান্ড দেন সিএ হচ্ছে, তো এই তিনটে মিলিয়ে যে কনসিকোয়েন্সটা হবে বা যে রেজাল্টটা দেখা যাবে সেটা কিন্তু খুব
বাজে হবে, খুব ডিজাস্ট্রাস হবে বোধ ইন্ডিয়ান ইকোনমির জন্য, বা যদি আমি ওটাকে দেখি ইন্ডিয়ান দেশের পলিটিক্যাল সোশ্যাল কালচারাল সব পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে কিন্তু ওটা খারাপ হবে। তো ছাত্রী হিসাবে অ্যাজ এ একাডেমিক স্কলার আমি ওটাকে এই জন্য অপোজ করছি, কারণ আমরা যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশন স্টুডেন্ট, তো আমি জানি যে ইন্ডিয়ার পজিশনটা কী ইন সাউথ এশিয়া, কী হতে পারে একটা লাগু হলে, এবং কী কী রিপারকেশনস হতে পারে টু ইন্ডিয়াস পজিশন ইন দ্য ওয়ার্ল্ড সোসাইটি। বেশ, আমি একই প্রশ্ন নিয়ে শুভজিতের মতামত জানতে চাইবো। শুভজিৎ, তোমার কী মতামত? প্রথমে বলার যে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একটা দিনে, আজকে রোহিত ভেমুলার শহীদ দিবস। এই রোহিত ভেমুলা বেশ, আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়তাম 2016 সালে, তখন আমরা দেখেছিলাম যে এই স্টেট প্রেশারের জন্য তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। তো এই মনুবাদী সরকার, মনুবাদী সমাজ ব্যবস্থা, তার বিরুদ্ধে তার একটা লড়াই ছিল, সেটাকে কুর্নিশ জানিয়ে, সেটাকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, যেটা বলার এই এনআরসি নিয়ে দেবস্মিতা বললো, অনেক কথা বললো। আমার প্রথম কথা হচ্ছে খুব সোজা কথা, মানুষ ভোট দিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট দিয়ে। এবার সেই মানুষের ভোটে নির্বাচিত হয়েছে যারা জনপ্রতিনিধিরা, তারা এখন চাইছে নতুন করে একটা কাগজ। তাহলে আইদার সেই জনপ্রতিনিধিদেরকে এই মুহূর্তে রিজাইন করতে হবে, এমপি হয়েছে বড় বড় জায়গায় তারা গেছে, আর নহলে এটা আমরা করতে দেবো না। এনআরসি, এনপিআর, সিএ এগুলো কী? এগুলো আদতে আমাদের ভারতীয় সমাজকে ভাগ করার জন্য, একেবারে সোশ্যাল সেগ্রিগেশন করার জন্য একেবারে একটা পদক্ষেপ এই দেশের সরকার নিয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা যখন ছাত্ররা, যুবরা, আমরা যখন কাজের দাবিতে, শিক্ষার দাবিতে লড়াই করেছি, এই আন্দোলনটাকে ফিজ মাস ফলের যে মুভমেন্ট জেএনইউতে হচ্ছিলো বা আমাদের পশ্চিমবাংলাতে হয়েছে, পড়াশোনার খরচ কমাও, যার ধর্মে হিংসা থামাও, ক্যাম্পাসে গণতন্ত্র ফেরাও, এই আন্দোলনটাকে সরানোর জন্য, এই আন্দোলন থেকে মানুষের দৃষ্টিটাকে সরিয়ে দেওয়ার জন্য সরকার এই ধরনের পদক্ষেপ করেছে। এবং বড় কথা হচ্ছে যে এরাজ্যে যে সরকারটা রয়েছে, সেই সরকারটা বলছে তারা কোনো ধোয়া তুলছি পাতা নয়, তারা বলছে যে তারা নাকি এনপিআর, সিএ, এনআরসির বিরুদ্ধে। কিন্তু গত বেশ কিছুদিন আগে এই 14 তারিখে আমি গেছিলাম রাজারহাটে একটা সভাতে, এই এনআরসির বিরুদ্ধে একটা সভাতে আমি বলতে গেছিলাম, এখানে আমার উপর হামলা হয়। এটা অনেকে হয়তো জানে যে হামলা হয়, হ্যাঁ, হামলার কারণটা হচ্ছে আমি বলেছিলাম যে এই যে দিদি ভাই মোদি ভাইয়ের যে সেটিং রয়েছে, যে আমরা দেখেছি যে এই মিলেনিয়াম পার্কে গিয়ে তাদের একটা ভালো ভালো সময় তারা স্পেন্ড করেছেন, এবং এনআরসি, আমরা আমরা এই এই আলোচনাগুলোতে পরে আসবো। তবে যেটা তোমার কথা থেকে আমি বুঝলাম যে এই মুহূর্তে অন্য সংস্থান, কর্মসংস্থান, এই জায়গা থেকে দৃষ্টি ঘোরাতেই এই বিষয়গুলোর উপর জোর দেওয়া, তাই তো? আমি তোমার কাছে আবার আসবো, আমি একটু শুভদীপের কাছে জানতে চাইবো। শুভদীপ, তোমার কী মনোভাব? প্রথমেই বলতে চাই, সব থেকে অবাক লাগছে একটা জিনিস দেখে যে পশ্চিমবঙ্গে যেই দলের 10টারও বেশি এমএলএ নেই তাদেরও একজন প্রতিনিধি, আর যেই দলের 200-র ওপরে এমএলএ তাদেরও একজন রিপ্রেজেন্টেটিভ, এটাই অবাক লাগলো। যাই হোক, সেই কথায় আমি আর যাবো না। আমি প্রথমেই যেটা বলছি, সবসময় আপনারা দেখবেন কোনো জিনিস যখন খারাপ হচ্ছে সবার আগে ছাত্ররা গর্জে ওঠে, ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা আমরা এমার্জেন্সির পরে জেপি মুভমেন্টেও দেখেছি, এটা খুব স্বাভাবিক। এবার যেটা এই আমাদের যে সিএএ বা এনআরসি যেটা নিয়ে হচ্ছে, আমরা তো ভারতবাসীরা ইউনিটি ইন ডাইভার্সিটি বিশ্বাস করি, সেই মূল চিন্তাধারাটায় আঘাত হচ্ছে। এমন একটা সেগ্রিগেশনের জায়গায় আমরা যাচ্ছি যেখান থেকে কোনো ফেরার জায়গা থাকছে না। আজকে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে একটা জিনিস ক্লিয়ারলি লেখা আছে, অন্য কোনো ডিবেটেই আমি যেতে চাইছি না, যে কোনো ল বাই রিলিজিয়ান, ধর্মের বেসিসে হতে পারে না, ঠিক আছে? আপনি যখনই এই নতুন অ্যাক্টে মুসলিমদের আলাদা করছেন, তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চলছে, ঠিক আছে, ভোট পাওয়ার জন্য। এবার এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটার ফলে হচ্ছে যেটা, সমাজের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে, একটা আড়াআড়ি ভাগ তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই ভাগটা আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে যেখানে, যেটাই বিজেপি বলে না যে হিন্দু রাষ্ট্র গড়বে, ঠিক আছে, তো এটা এজেন্ডায় আছে, তো খুব তাড়াতাড়ি হবে রিপাবলিক অফ ইন্ডিয়ার জায়গায় হয়ে যাবে হচ্ছে হিন্দু রিপাবলিক অফ ইন্ডিয়া, ও সরি, রিপাবলিকটা তো তখন আর থাকবে না। তো যাই হোক, আমি বেশি কথা বলে না, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি রিটায়ার্ড লেফটেন্যান্ট মোহাম্মদ সানাউল্লাহর নাম শুনেছেন? হ্যাঁ, বলুন। তিনি 30 বছর ইন্ডিয়ান আর্মিতে কাজ করেছেন, প্রেসিডেন্সিয়াল মেডেল হোল্ডার, ঠিক আছে, এনআরসিতে তার নাম নেই। আমি শেষ করিনি একটু, তাকে তখন আসাম হাইকোর্টে যেতে হয়, ইন্দ্র জয়সিং বলে একজন লয়ার তার কেস লড়েন এবং তাকে ওখান থেকে বার করে আনেন। আপনি ফাকরুদ্দিন আলী আহমদের নাম শুনেছেন?
এটা আমরা সবাই শুনেছি, ভারতবর্ষের প্রাক্তন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি। আপনি শুনলে এটা খুব অবাক হবেন যে তার নাম নেই, ঠিক আছে? এবার ভারতবর্ষের এক্স প্রেসিডেন্ট, তার ফ্যামিলি মেম্বারসরা কি অনুপ্রবেশকারী নাকি তাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো তারা কোনো হ্যাম্পার করতে পারে? সবাই খুঁজছে, তোমরা যেমন খুঁজছো এই উত্তরটাও আমরা সবাই খুঁজছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সুরঞ্জন সরকার তার প্রতিনিধি। সুরঞ্জন, তোমার কি মনোভাব? দেখুন, আজকে যে এখানে ডাকা হয়েছে সিএএটা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে, সাধারণ ছাত্র সমাজ সাধারণ জনসমাজ কিভাবে নিচ্ছে, তো প্রশ্নটা আজকে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কেন দরকার হলো? তো সেখানে পরিষ্কার করে বলা আছে যে তিনটে দেশ থেকে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয়ভাবে অত্যাচারিত, যারা শরণার্থী, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আমার প্রশ্ন এখানে, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দিলে আপনাদের অসুবিধা কোথায়? এখানে তো বলা হচ্ছে না। এবং যদি কিনা রোহিঙ্গা এবং কোন, আমি তোমার প্রশ্নটা নিয়ে তোমার সঙ্গে যারা রয়েছে সহবক্তারা তাদের কাছে অবশ্যই যাব। আমি তোমার মনোভাবটা শুরুতে জানতে চাইছি যে তোমরা সিএএ কে সমর্থন করছো, অখিল ভারতীয় বিদ্যার্থী কিভাবে? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই নাগরিকত্ব বিলকে অবশ্যই সমর্থন করে, সম্পূর্ণ রূপে সমর্থন করে। কারণ যারা ভারতবর্ষ সবসময়ের জন্য শরণার্থীদেরকে স্থান দিয়েছে, সুতরাং সেই সুবাদে যেহেতু বাঙালি শরণার্থীর জন্য একটা আশীর্বাদ, সেই আশীর্বাদটাকে আমরা অবশ্যই এইটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থন করে। সেটা কি ধর্মের ভিত্তিতে? দেখুন, ধর্মের ভিত্তিতে না, এখানে তো ধর্ম বলতে শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে যে ব্যাপারটা তা নয়, ধর্মীয়ভাবে অত্যাচারিত যারা আছে, যারা এখানে শরণার্থী, তাদের জন্য শুধু ধর্মটাই মেন না। এবং ধর্মের যদি কেন আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পলিটিক্স যদি করি, কেন দেশ ভাগ হলো, সব কিছু ধর্ম রিলেটেড, তাহলে ধর্মটা হলে তো আপত্তির যা কোনো জায়গা থাকে না। আমি একটা জিনিস ইন্টারাপ্ট করবো, হ্যাঁ বলো। সেটা হচ্ছে ধর্মের ব্যক্তি, আমার বন্ধু বললো, ঠিক আছে, খুব ভালো। তাহলে শ্রীলঙ্কা থেকে তামিল ব্রাহ্মিন্সরা তো খুব প্রচণ্ড অত্যাচারিত, জাফনা আপনারা জানেন, ঠিক আছে, তারা কি পলিটিক্যালি বা রিলিজিয়াসলি পারসিকিউটেড নয়? পাকিস্তানে আহমেদিয়ারা, ঠিক আছে, প্রচণ্ডভাবে অত্যাচারিত, তারা কি রিলিজিয়াসলি পারসিকিউটেড নয়? রোহিঙ্গার কথা তো আমি ছেড়েই দিলাম। তো যদি ধর্মের বেসিসে এটা কোর্ট, মানে আলটিমেটলি কোনো একটা দিক তো বিজেপি বা এবিপি নেবে, যে ধর্মের দিক না ধর্মের দিক, যেহেতু মূল কারণটা এখানে একটা জিনিস দাঁড়াচ্ছে, ভারতবর্ষটা ভাগ হয়েছে কিসের ভিত্তিতে, তো সুতরাং ধর্মের ভিত্তিতে, সুতরাং সেইটাকে আমি বেঞ্চমার্ক করে এবং সেইটাকে নিয়ে আমাকে এগোতে হবে। আর এসএপার একটা বন্ধু একটু আগে বললো যে তারা নাকি আন্দোলন চালিয়ে যাবে, সত্যি আমার খুব একটু অন্যভাবে বলতে হচ্ছে, এসএপার বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, আপনাদের আন্দোলন শুনে তাহলে ভারতবর্ষে বর্তমান কেন্দ্রীয় সরকার যে ইস্যু নিয়ে আসবে আপনারা আন্দোলন করবেন। তো কিছুদিন আগে বা আমি আসবো শুভজিতের কাছ থেকে এই উত্তরটা নেব। একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, বিরতির পর আমরা অবশ্যই ফিরে আসবো পাঞ্চ লাইনে, আজকের ছাত্র সমাজ কি বলছে তাই দিয়ে। সঙ্গে থাকুন।